প্রিয়শ্রী ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিম থেকে গুরুত্বপূর্ণ দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় শুধা থেকে, অমীয় বাণী থেকে দুটো হাদিসের বাক্য দুটো তেলাওয়াত করেছি, পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে আবর্তন করে হাদিসের দৃষ্টিকোণ থেকে, নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে অল্প কিছুক্ষণ সময় জরুরি কথা বলবার বলার তৌফিক আল্লাহ পাক দান করুন, সবরুন, আমিন। আল্লাহ পাক, আমি অধমের মুখ থেকে এমন কিছু জরুরি বয়ান, এমন কিছু জরুরি তাকরির করার তৌফিক দান করুন যেটা আপনাদের, আমার উভয় জাহানের, দুনিয়া এবং আখেরাতে উভয়ের কল্যাণ কামনা হয়, নাজাতের উসিলা হয়। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল করিম, এই কোরআনুল করিমের 10টি নাম রয়েছে। কোরআনুল করিমের একটি নাম হলো কিতাবুল্লাহ, একটি নাম হলো ফুরকান, একটি নাম হলো গুফরান। এভাবে কোরআনুল করিমের 10টি নাম রয়েছে। কোরআনুল করিমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এই কোরআনুল করিমের নাম ব্যবহার করছেন কিতাব। কোন কোন জায়গায় সূরা আল ইমরানের মধ্যে এই কোরআনুল করিমের নাম ব্যবহার করছেন ফুরকান। আবার কোথাও কোথাও কোরআনুল করিমের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন গুফরান ব্যবহার করেছেন। এক এক জায়গায় কোরআনুল করিমের 10টি নাম ব্যবহার করেছেন। প্রথমে আমি আসি, কোরআন শব্দটি হলো কর নুন মাসদার থেকে, কফ র আলিফ নুন, কোরআন। এই কোরআন শব্দের অর্থ হলো কর নুন, অধিক পঠিত, অধিক পঠিত। এই কর নুন শব্দের অর্থ হলো পঠিত বা সংযুক্ত। এখন কর নুন শব্দ থেকে কেন কোরআনের নামকরণ করা হয়েছে? কর নুন শব্দের দুইটা অর্থ, একটি হলো পঠিত, আরেকটি হলো সংযুক্ত। পবিত্র কোরআনুল করিমের মধ্যে দুইটি গুণ নিয়ে কোরআনুল করিম আল্লাহ পাক দিয়েছেন। একদিকে হলো কোরআনুল করিম আমাদের ধর্মীয় কিতাব, এটা আমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করি। আর পৃথিবীতে তেলাওয়াত যদি সকাল সন্ধ্যা নাও করে, তারপরও প্রত্যেকটা ইবাদতের মধ্যে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করা আবশ্যক। যেমন নামাজ ফরজ, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ। তাহলে সেখানে কোরআনুল করিম ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াত অবশ্যই করতে হবে। যার কারণে এই যে পড়ার বস্তু, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই কোরআনুল করিমের মতো। সারা পৃথিবীতে প্রায় 200 কোটি, 250 কোটি, 300 কোটি মুসলমান দৈনিক 5 বার নামাজে কমসে কম হলো 33-32 রাকাত নামাজের মধ্যে আমরা দৈনিক 32 বার হলেও কোরআনুল করিম তেলাওয়াত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের নাম কোরআন দিলেন। এই কোরআন শব্দের অর্থ হলো পঠিত। পৃথিবীতে এত পরিমাণ পাঠ করার কিতাব অন্য কোন কিতাব নেই, যেই কিতাব দৈনিক 250 থেকে 350 কোটি মুসলমান দৈনিক 30 বার 32 বার কমসে কম হলেও তারা তেলাওয়াত করে, পাঠ করে, সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনুল করিমের নাম দেওয়া হলো কোরআন, করণ থেকে পঠিত। দ্বিতীয় কোরআন শব্দের অর্থ হলো সংযুক্ত। কোরআনুল করিম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ গদ্য পদ্য ছন্দ প্রত্যেক জায়গায় একটার সঙ্গে আরেকটা সংযুক্ত। আপনি যদি সূরা শামসের দিকে যদি তাকান, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন একটার সাথে একটা মিলাইয়া দিয়েছেন।
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار প্রত্যেক আয়াতের মাথায় হা 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 একটার সাথে একটা মিল আছে না নাই? আরো জোরে বলেন, মিল আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক কোরআনুল করিমের নাম কোরআনুল করিম দেওয়া হয়েছে। এর মানে হলো কোরআন, কর্ণন থেকে যদি ধরা হয় কোরআন শব্দের অর্থ হলো সংযুক্ত, একটার সাথে একটা মিল। সুবহানাল্লাহ বলেন। আবার যদি আমি অর্থগত দিক থেকে যদি বলি, কোরআনুল করিম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনুল করিমের একটা আয়াত আর একটা আয়াতের সাথে সংযুক্ত এমন ভাবে আল্লাহ তাআলা সেট করে দিলেন পৃথিবীর মাঝে। এই কোরআনুল করিম এত বড় গ্রন্থ যেটা ছোট্ট 5 বছর 7 বছরের শিশুরা তাদের ছোট্ট একটা সিনায়, ছোট্ট একটা হৃদয়ের মধ্যে ধারণ করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সম্ভব? কারণ হলো কোরআনুল করিম একটার সঙ্গে একটা এত সুন্দর করে মিল, একটা পারলে পরেরটা কি হবে, মিল দিয়ে কোরআনুল করিম বের করা যায়, যার কারণে কোরআনের নাম দেওয়া হয়েছে কর্ণন থেকে পঠিত বা সংযুক্ত। মানে কোরআনুল করিম অধিক পরিমাণ পাঠ করা হয়, কোরআনুল করিম একটার সঙ্গে একটা সংযুক্ত। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনুল করিমকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন জালিকাল কিতাব, এই কিতাব, এই কিতাব দ্বারা কোরআনুল করিমকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার সূরা ইমরানের মধ্যে যদি যান, ওয়াআনজালাত তাওরাতা ওয়াল ইনজিল ওয়াআনজালাল ফুরকান, আল্লাহ তাআলা বলেন আমি ইতিপূর্বে তাওরাত জবুর ইনজিল নাজিল করেছি, এরপরে আল্লাহ বলেন ওয়াআনজালাল ফুরকান, তাওরাত জবুর ইনজিল এই সব কিছুর মধ্যে পার্থক্য মীমাংসাকারী হিসাবে ডিভাইডের দূরত্ব কমাইয়া একের সঙ্গে এক সংযুক্ত লাগাবার জন্য ওয়াআনজালাল ফুরকান আমি কোরআনকে নাজিল করেছি দলিল হিসাবে। সুবহানাল্লাহ বলেন। এই ফোরকান শব্দের অর্থ হলো দলিল। আল্লাহ পাক কোরআনুল করিমকে বলেছেন আমি দলিল হিসেবে কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কেন কোরআনুল করিম এমন একটা কিতাব পৃথিবীর মাঝে 250 কোটি মুসলমান দৈনিক কতবার পাঠ করে? 32 বার কম হইলেও পাঠ করে, তেলাওয়াত করে। পৃথিবীর মাঝে কোরআনুল করিম কেন তেলাওয়াত করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি যদি কোরআনুল করিম দেখে, মান করা কোরআন হারফান ওয়াহিদান, কোন ব্যক্তি যদি কোরআনুল করিম থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ পাঠ করে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। কয়টি নেকি দান করে? আরো জোরে বলেন, কয়টি নেকি দান করে? 10টি নেকি আল্লাহ পাক দান করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, কোন ব্যক্তি যদি পাঠ করে আলিফ লাম মিম, আলিফ লিখতে আলিফ লাম ফা, কোন ব্যক্তি যদি আলিফ শব্দটা যদি আলিফ একটা বর্ণ যদি উচ্চারণ করে, একটা হরফ যদি উচ্চারণ করে, আল্লাহ রব্বুল আলামিন আলিফ লিখতে 3টা বর্ণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কমসে কম হলেও তার আমল নামায় 30 নেকি দান করবেন। এরপর যদি লাম লেখতে লাম আলিফ মিম লাম লেখতে 3টা হরফ, কোন ব্যক্তি যদি লাম হরফ যদি তেলাওয়াত করে পাঠ করে, লাম একটা হরফ যদি উচ্চারণ করে, তার আমল নামায় আরো 30 নেকি। সুবহানাল্লাহ বলেন। এভাবে করতে করতে কোরআনুল করিম প্রত্যেকটা হরফে প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি দান করবে। ভাইরা আমার, এই কোরআনুল করিম একদিকে শ্রেষ্ঠ গ্রন্থ কেমনে হল? কোরআনুল করিম একদিকে তেলাওয়াত করি, কোরআনুল করিমের মধ্যে পৃথিবীর যত ইতিহাস আছে গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো কোরআনুল করিমের মধ্যে রয়েছে, অথচ কোরআনুল করিম তো কোনো ইতিহাসের গ্রন্থ নয়।
কুরআনুল করিমের মধ্যে সামাজিক মূল্যবোধ সম্পর্কে আছে, অথচ কুরআনুল করিম কোন সমাজের কোন কিতাব নাই, সোশ্যাল সায়েন্সের কোন সামাজিক বিজ্ঞানের কোন কিতাব নয়, অথচ সামাজিক বিজ্ঞান এখানে আছে। কুরআনুল করিমের মধ্যে রাষ্ট্র নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের যতগুলো ধারা, রাষ্ট্র চালানোর জন্য রাজনীতি বলেন, এটাও কুরআনুল করিমের মধ্যে আছে। আপনি যদি ধরেন রাজনীতিবাদ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু প্রয়োজন, সংবিধান প্রয়োজন। এই জন্য মানব জীবনের সবচেয়ে বড় সংবিধান হলো পবিত্র কুরআনুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর, পৃথিবীতে তো অসংখ্য গ্রন্থ রয়েছে, অসংখ্য ধর্ম রয়েছে, তাদের ধর্ম দিয়ে যদি দেশ চালায়, তাদের ধর্ম দিয়ে যদি জাতিসংঘ চালায়, তাহলে জাতিসংঘ থেকে বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে জনগণ পর্যন্ত, বৌদ্ধ ধর্ম দিয়ে যদি তাদের ধর্মগ্রন্থ থেকে যদি দেশ চালায়, সারা পৃথিবী যদি নিয়ন্ত্রণ করে, তাহলে জীব হত্যা মহাপাপ বৌদ্ধ ধর্মের মধ্যে আছে। তাহলে ওই জাতীয় সংঘ থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ কোনো প্রাণী খাইতে পারবে না, সম্ভব? কোনো প্রাণী যদি খাইতে না পারে মানুষকে বেঁচে থাকা সম্ভব? তাহলে ওই ধর্ম দিয়ে ধর্ম চলবে? কারণ অপূর্ণাঙ্গ ধর্ম, একমাত্র আল্লাহর কাছে পূর্ণাঙ্গ ধর্মই হচ্ছে ইসলাম। আপনি দেখেন নর হত্যা বা অন্য অন্য ধর্মের মধ্যে বিবাহ বন্ধন করা এমনও আছে, বিবাহ বন্ধন করা জায়েজ নাই। যদি ওই ধর্ম দিয়ে যদি দেশ চালায়, তাহলে পৃথিবীর ওই বারাক ওবামা থেকে জাতিসংঘ থেকে আমাদের দেশ পর্যন্ত কোনো এমপি মন্ত্রী বিয়ে করতে পারবে না, কারণ ওই ধর্ম অনুসরণ করতে হবে। তাহলে অন্য ধর্ম দিয়ে দেশ বা পৃথিবী চালানো সম্ভব নয়। একমাত্র কুরআনুল করিম এমন একটা ধর্মীয় গ্রন্থ, শুধু ইতিহাসের কিতাব নয়, এটা পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ভৌগোলিক জীবন, সারা পৃথিবীর সৌরজগৎ বলেন, সাগর জগৎ বলেন, ভূপৃষ্ঠ জগৎ বলেন, আকাশ বলেন, নাসা বলেন, যত জগতের জ্ঞান আছে সমস্ত জগতের জ্ঞানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তার কুরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছে। আজকাল দেখি দিকে দিকে কিছুদিন পর পরে কিছু মানুষ কোরআনকে অবমাননা করে, কোরআনকে কিভাবে পৃথিবীর থেকে শেষ করা যায়, কোরআনকে অবমাননা করে, কোরআনের সন্দেহ দুশ্মনী করে, অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূর পবিত্র কুরআনুল কারিমকে যদি, এই কুরআনুল করিমের আরেকটা নাম হলো নূর, বুরহানুর, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, যদি আল্লাহর নূরকে যদি তোমরা থামিয়ে দিতে চাও, মুখের ফু দিয়ে যদি কোরআনকে স্তব্ধ করতে চাও, কোরআনকে যদি মিশিয়ে দিতে চাও, কোরআনকে যদি শেষ করে দিতে চাও, কোরআনকে যদি নিশ্চিহ্ন করে দিতে চাও, আল্লাহ বলেন লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার কোরআনের নূরকে পরিচালিত করব, আরো জ্বালিয়ে দেব, আরো বাড়াইয়ে দেব। মুখ দিয়ে যদি তুষের আগুনের মধ্যে ফু দেয়, তুষের আগুন নিবে না আরো জ্বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তোরা যদি দুনিয়ার মানুষ, তোরা যদি কোরআনকে মিটিয়ে দিতে চাও, কোরআনকে যদি শেষ করে দিতে চাও, কোরআনকে যদি জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চাও, কোরআন তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, কোরআন তোমাদেরকে জমিন থেকে তাড়ায় দেবে, তোমাদের উচ্চ অস্তিত্বকে বিলীন করে দিবে, বরং কোরআনুল করিমের আলোচনা আরো বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ কত সুন্দর করে বলেন আল্লাহুম তিম্মু নূরিহি, আল্লাহ তাআলা পরিজালিত করবেন, আল্লাহ তাআলা জ্বালিয়ে দিবেন তার কোরআনের আলোকে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের মুশরিকরা এটাকে সহ্য করতে পারে না, কোরআনের আলোকে তারা সহ্য করতে পারে না, মানতে পারে না। তারপরে আল্লাহ বলেন কাফের মুশরিকরা মানতে না পারলেও করার কিছু নাই, আমি আমার কোরআনের আলোকে সারা বিশ্বময় আলোকিত করে দিব। ভাইরা আমার, পৃথিবীতে আপনি সামাজিক বিজ্ঞান পড়েন, রাষ্ট্রনীতি নিয়ে পড়েন, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েন, ইকোনমিক্স নিয়ে পড়েন, বায়োলজি নিয়ে পড়েন, যত বিজ্ঞানের শাখা উপশাখা রয়েছে, যত সাবজেক্ট রয়েছে, কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্র যত গ্রন্থ আছে, যত বই আছে, যে একটা বই পাঠ করলে এই এই নেকি আছে। কিন্তু কোরআনুল কারিম এমন একটা ধর্মীয় গ্রন্থ, যেই কোরআনুল কারিমের একটা শব্দ পাঠ করলে, একটা হরফ পাঠ করলে দুনিয়ায় যেমন উপকৃত সব দেবেন, এই কোরআনুল কারিম শুধু আপনাকে দুনিয়ায় না বরং পরকাল পর্যন্ত আপনাকে সুপারিশ করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যেই সাবজেক্ট নিয়ে যেই কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ছাত্র হন না কেন, যুবক যেই সাবজেক্টের অধ্যয়ন করাও ওই সাবজেক্ট তুমি নিয়ে বড় ডক্টরেট পিএইচডি অর্জন করেছো, ওই পিএইচডি নিয়ে তোমার দুনিয়া পর্যন্ত শেষ, যখন তুমি চক্ষুটা বন্ধ হয়ে যাবে তোমার পিএইচডির কোনো মূল্য নাই, তোমার ওই কিতাবের তোমার সনদের কোনো মূল্য নাই। কিন্তু কোরআনুল কারিম যদি পড়ো, কোরআনুল কারিম যদি ধরো, কোরআনুল কারিমকে যদি তার সাথে যদি সম্পর্ক লাগাও, এই কোরআনুল কারিম তোমাকে শুধু দুনিয়া নাই, কোরআনুল কারিম দুনিয়াতে তোমাকে সম্মানিত তো করবে করবে, বরং কবর হাশর মিজান বসুরাত পর্যন্ত কোরআনুল কারিম তোমাকে জান্নাত।